নমস্কার বন্ধুরা, ফাল্গুনি রান্নাঘরে আপনাকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনার আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, ফুলকপি রোস্ট। সেটা কিভাবে বানাই আপনারা একটু দেখে নিন। প্রথমে আমি কড়াইটা চাপিয়ে দেবো, উনুনটা জ্বালিয়ে দিয়েছি, কড়াইটা চাপাবো, জল দিয়ে ফুলকপিটা ভাপাতে দেবো। একটা গোটা ফুলকপি নিয়েছি, একটা বড় সাইজের ফুলকপি নিয়েছি, সেটা ভাপাবো। জল দিয়ে দেবো, জলটা ফুটলে তবে ফুলকপিটা দেবো। তার সঙ্গে আমি আজকে যেটা যে উপকরণগুলো আমার লাগবে সেই উপকরণগুলো বলে দিই। সাদা তেল নিয়েছি, পোস্ত নিয়েছি, মগজ দানা নিয়েছি, কাজু বাদাম নিয়েছি, একটু জিরে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, আর স্বাদ বানানোর জন্য চিনি, আর তেজপাতা, শুকনো লঙ্কা, আর গোটা গরম মশলা, আর একটু আদা দেবো, কাঁচা লঙ্কা দেবো, আর একটু মটরশুঁটি দেবো। আজকে বলো কি রান্না হচ্ছে? আজকে ফুলকপি রোস্ট মটরশুঁটি দিয়ে খাবেন তো? আর দইটা বুনিতে এই আপনা কিন্তু একদম শুনতে পাচ্ছেন না। তাহলে এবার কি হবে? মরে যাবো বললে হবে না, এখন মরলে হবে না, না মরলে হবে না, এখন মরলে তো অন্তত হবেই না। নিয়েছি 100 গ্রাম টক দই নিয়েছি, কপিটা ভাপাতে দেবো, জলে একটু নুন দিয়ে দেবো। কপিটা ভাপাতে দিয়েছি, ভাপানো হোক, আমি এদিকে মশলাটা বেটে নেব। প্রথমে আদাটা বেটে নিচ্ছি, আদাটা বাটা হয়ে গেছে তুলে নিলাম, পোস্তটা বেটে নেব, পোস্তটা বাটা হয়ে গেছে তুলে নেব। এদিকে আমার কপিটা ভাপানো হয়ে গেছে, খুলে দেখে নেব। বুবু একটুখানি সরে যাও মা, গায়ে গরম জল, ওদিকে চলে যাও, এদিকে চলে যাও, ওদিকে চলে যাও, ওদিকে চলে যাও, যাও যাও যাও, রাগ করতে হবে না, আমি আবু হবো না, যাও আবু হবো না, যাও আবু হবো না, যাও। কপিটা ভাজবো, তেল দিয়ে দেবো কড়াই, কপিটা একটু ভাজ, শাকা তেলেই ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, আমি কপিটা এবার দিয়ে দিচ্ছি। কপিটা এইভাবে আমি ভেজে নেব, সব কপিগুলো এভাবে লাল লাল করে একটু ভেজে নেব। একটু হালকা হাতে নাড়াচাড়া করতে হবে, আদো আদো করে একদম ফুলকপিটা ভাজতে হবে। ফুলকপিটা যেহেতু ভাজানো ভাপানো আছে, তার জন্য একটু হালকা হালকা করে নাড়তে হবে, যাতে কপিটা ভেঙে না যায়। আমি এবার চাল মগজটা আর কাজুটা বেটে নেবো। বাটা আমার হয়ে গেছে, বাটিতে তুলে নিচ্ছি। আমার এদিকে কপিটাও ভাজানো ভাজা হয়ে গেছে, এ তুলে নেবো। এই তেলেতে আমি একটু ঘি দিয়ে দেবো, এবার এতে একটু শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা নিয়েছিলাম সেগুলো একটু দিয়ে দেবো, আর একটা তেজপাতা। এবার আদা বাটাটা দিয়ে দেবো, আদাটা ছিটকাচ্ছে বলে একটু নুন দিয়ে দিচ্ছি, তারপরে এই লঙ্কা গুঁড়োটা দিয়ে দিচ্ছি, একটু নেড়ে ছেড়ে আবার একটু জিরে গুঁড়ো দিলাম।
এবার পোস্ত পাটাটা দিয়ে দিচ্ছি, একটু নেড়ে নেব, ভালো করে একটু নাড়বো। তারপরে এই চাল মগজ আর কাজু বাদাম বাটাটা যেটা নিয়ে, এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি কটা লঙ্কা দিয়ে নিয়েছিলাম, লঙ্কাটা দিয়ে দেব। এবার আবার একটু ভালো করে নেড়ে, এবার 100 গ্রাম টক দই নিয়েছি, সেই টক দইটা দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে ছেড়ে আবার একটু ভালো করে নাড়তে হবে, নাড়িয়ে টেড়ে। তারপরে এবার এবার কড়াইশুঁটিটা নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করতে থাকবো একটু, একটু জলটা শুকিয়ে আসবে। এবার একটু জল গ্রেভি করার জন্য জলটা দেব, আর একটু নুন লাগবে, আর একটু নুন দেব। আবার একটু চিনি দেব, একটু মিষ্টি মিষ্টি হবে। এবার গ্রেভিটা ফুটে গেছে, কপিটা দিয়ে দিচ্ছি। এইভাবে 5 মিনিট ফুটবে। একটু টেস্ট করে দেখবো কেমন নুনটা ঝালটা কেমন হয়েছে। ও সত্যি দুর্দান্ত, আমার কপি রোস্টটা হয়ে গেছে সম্পূর্ণ রেডি। একটু ঘি উপর থেকে ঘি ছড়িয়ে দেবো 1 চামচ, আর একটু গরম মশলা দেবো, গরম মশলাটা ছড়িয়ে দেবো, দিয়ে একটু নেড়ে দেবো। দিয়ে আমি এবার প্লেটে তুলে নেব। এই রেসিপিটি ভালো লাগলে আর কমেন্ট করুন, শেয়ার করুন আর লাইক করুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।